नमस्कार, सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनले अपना स्वागत जाना। ये प्रतिवेदन माध्यमे रेडिमेड कलर नेक थ्री क्वार्टर स्लीव्स नाइटी तीन मीटर कपड़े मध्य काटिंग और सेलाई करे देखाबो। अपनारा एक बार देखले ही शिखे जाबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। देखुन एखाने एकटी नाइटिर पिस नियेछि, एटी तीन मीटर रयेछे। लम्बाई दुई भाजे नेबेन एवं चौड़ातेओ दुई भाजे नेबेन, ताहले टोटल चार भाज हो जाबे। एई दिकटी ओपेन साइड, एखाने चार भाजे रयेछे कापड़टी। এবং এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে, এই উপরের দিকটিও জয়েন্ট সাইড রয়েছে। তো এখান থেকে প্রথমে ড্রয়িংটি শুরু করব। তো এটি যেহেতু কলার নেক নাইটি, তো কলারটি প্রথমে ড্রয়িং করে নেব। কলারের জন্য ঠিক উপর থেকে দেড় ইঞ্চি একটা পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকে লম্বার জন্য মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এখন এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখানেও একটু স্ট্রেট করে নিলাম। এখন কলারের জন্য শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে কলারের শেপটি দিয়ে নিলাম। এরপর শোল্ডারের জন্য মাপটি নেব 8 ইঞ্চ। এখান থেকেও দাগটি একটু মিলিয়ে নেব। পুট গলার জন্য মাপটি রাখছি 3 ইঞ্চ, আর এদিকের মাপটি থাকবে 5 ইঞ্চ। এরপর আর্মহোলের জন্য মাপ নেব এখান থেকে ঠিক 9 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেবেন। এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এখানে চেস্টের মাপ নেব, এখানে 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। তো এখানে 10 ইঞ্চ নিয়ে নিচ্ছি, এর সাথে আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আর্মহোলের শেপটি দিয়ে নেব। একটু ভিতরের দিক থেকে চেপে এইভাবে নিয়ে আসছি আর্মহোলের শেপটি। ঠিক এইভাবে দিয়ে নিলাম। এরপর ঠিক শোল্ডার লাইন যেখানে মাপ নিয়েছেন, এখান থেকে ফিতেটি ধরে ঠিক 19-এ একটি পয়েন্ট করবেন। এটি শেষথর মাপ, এখানে পয়েন্ট করে নিলাম। এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করব। এখানে চেস্টের টোটাল মাপ নিয়েছিলাম 11 ইঞ্চ, তো এখানকার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এখানে। তো এখানকার মাপটি রাখছি 12 ইঞ্চ। এইভাবে মাপটি দিয়ে নেবার পর এই যে সাইড বরাবর অংশটুকু মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেবার পর এবার যে নিচের যে অংশটুকু রয়েছে, এখানেও ঠিক স্কেলটিকে একটু হেলানো করে রেখে এইভাবে দাগ দিয়ে নেবেন। এইভাবে দাগটি মিলিয়ে দেবেন। এরপর ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকে চওড়ার মাপটিও 3 ইঞ্চ রেখে দিলাম। এখানে ফ্রন্ট গলায় শেপটি একটু উপর থেকে, ঠিক 1 ইঞ্চ উপর থেকে এইভাবে দিয়ে নেব। এটি ফ্রন্ট গলা, আর ব্যাক গলাটি আমরা কাটিং করার পর ব্যাক গলার শেপটি দিয়ে নেব। এই যে কলার নাইটিটা থ্রি কোয়ার্টার স্লিভস হবে, এর জন্য এই যে সাইড বরাবর কাপড়টুকু রয়েছে, এখান থেকে স্লিভস বের করতে হবে এবং স্লিভসের মিডিলে জয়েন হবে। তো স্লিভসটি কীভাবে কাটিং করবেন দেখুন। এখানে ঠিক উপর থেকে 5 ইঞ্চি একটা পয়েন্ট করে নিচ্ছে। এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব। ঠিক এই উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে ঠিক এইভাবে দাগটি দিয়ে নেবেন। এখানে যেহেতু থ্রি কোয়ার্টার হবে, সেজন্য উপর থেকে হাতের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 17 ইঞ্চ। আপনারা চাইলে আরেকটু বেশিও নিয়ে নিতে পারেন, এখানে 17 রাখছি। এবার এখান থেকে দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে দেব হাতার মুহুরির মাপ। আপনারাও ঠিক এইভাবে হাতাটি ড্রয়িং করবেন এবং হাতার মিডিলে অবশ্যই সেলাই দিয়ে নেবেন। এটি চার ভাঁজে রয়েছে, যেহেতু দুটি হাতা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে, এখান থেকে আমরা বেল্ট এবং সামনে যে পট্টি হবে, ফ্রন্ট গলার পট্টির জন্য কাপড় বের করে নেব। প্রথমেই আমরা এদিক থেকে কাটিংটি করে নেব।
দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি আলাদা করে নেবেন। নেবার পরই ফ্রন্ট পার্টের গলার অংশটুকু যেভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছে। এই যে অংশটুকু কাটিং করে নিলাম এটি কিন্তু আপনারা ফেলবেন না, এটি খুব সহজে পকেট তৈরি করে নিতে পারবেন এই কাপড়টি দিয়ে। এরপর দেখুন ব্যাক পার্টে গলার ডিপটি হাফ ইঞ্চ রেখেছি, তো এইভাবে একটু শেপটি দিয়ে নেবেন, দিয়ে নিয়ে এখান থেকে কাটিং করে নেবেন। কলারের ক্ষেত্রে বেশি ডিপ করবেন না। এইভাবে ফ্রন্ট গলা ও ব্যাক গলাতে কাটিং করে নিয়েছি। এখানে ফ্রন্ট পার্টে ফ্রন্ট ওপেন হবে, তো এর জন্য 5 ইঞ্চে এখান থেকে পয়েন্ট করে নিচ্ছি, এই অংশটুকু কাটিং করে নেব। তো এখানে ফ্রন্ট ওপেন হয়ে গেছে, তো ফ্রন্ট ওপেনের জন্য দুই সাইডের পট্টি কাটিং করতে হবে। এর জন্য যে সাইড বরাবর কাপড়গুলো বেশি হয়েছিল সেখান থেকেই পট্টি বের করে নেব। এখানে 4টি পার্ট বের হয়েছিল, তো এর থেকে 2টি পার্ট নিয়ে নেব আমরা ফ্রন্ট ওপেনের পট্টি কাটিং করার জন্য। এখানে 3 ইঞ্চ চওড়াটি রেখেছি এবং লম্বার মাপটি আপনারা যেখানে ফ্রন্ট ওপেন করবেন যা মাপ নেবেন তার থেকে 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে সেইভাবে মাপ নিয়ে পট্টি দুটি কাটিং করে নিচ্ছি। এরপর দেখুন এখানে বেল্ট হবে, তো বেল্টের জন্য এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি 17 ইঞ্চ এবং উপরের দিকে চওড়ার মাপটি নিয়েছি 3 ইঞ্চ এবং নিচের সাইডে চওড়াটি রেখেছি 1.5 ইঞ্চ। তো এই মাপ করে এই অংশটুকু কাটিং করে নেব। এখন এখানে আরেকটি অবশিষ্ট কাপড় রয়েছে, এখান থেকে গলার পট্টি কাটিং করে নেব। তো গলার পট্টি আপনারা অবশ্যই করে স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে বসিয়ে ওয়েব পট্টি কাটিং করে নেবেন যতগুলো প্রয়োজন হবে। তো দেখুন আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর করে গলার পট্টিটি কাটিং করে নিচ্ছি। এখানে গলার অংশ থেকে যে কাপড়টুকু বেরিয়েছিল সেখান থেকে পকেট তৈরি করে নেবেন। তো এর জন্য প্রথমে একটু উপরের দিকে এইভাবে ফোল্ড করে নেবেন। তো সেলাই করার সময় আমি দেখিয়ে দেব কিভাবে পকেটটি বসাবেন। দেখুন 3 মিটার কাপড়ের মধ্যে আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এখানে কলার, এখানে পকেটের জন্য কাপড়, বেল্টের কাপড় এবং ফ্রন্ট ওপেনের যে প্ল্যাকেট হবে তার জন্য পট্টি কাটিং করে নিয়েছি, গলার পট্টিও কাটিং করেছি, স্লিপসও আমাদের রেডি হয়ে গেছে। তো এবার কিভাবে এটি সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমেই দেখুন ফ্রন্ট পার্টের এই যে প্ল্যাকেট অংশটুকু রয়েছে এখানে আমরা পট্টি বসিয়ে নেব। এর জন্য 2টি পট্টি রয়েছে, তো পট্টিটির যে সোজা সাইড থাকবে এই যে প্ল্যাকেটের নিচে ঠিক এইভাবে রেখে যে পর্যন্ত আমাদের কাটা অংশ রয়েছে এই পর্যন্ত সেলাই দিয়ে নেব। এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে সোজা সাইডে নিয়ে আসবেন এবং এখানেও একটা ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেবার পর এই যে সেলাইটি দিয়েছেন এটা ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন। ঠিক এই যে পর্যন্ত কেটেছেন এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবেন। এই পর্যন্ত সেলাইটি আনার পর এই যে অংশটুকু এখন খোলা রেখে দিন। এরপর এই দিকের যে অংশটুকু রয়েছে এদিকেও প্ল্যাকেটটি তৈরি করব। এর জন্য পট্টিটির ঠিক সোজা সাইডটি ভিতরের দিকে রেখে এইভাবে রেখে সেলাই দিয়ে নেব। এই পর্যন্ত এই যে কাটা অংশটুকু রয়েছে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। এই দিকের পট্টিতেও সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক আগের মতোই ফোল্ড করে এই যে সেলাইয়ের উপরে ঢাকা দিয়ে এইভাবে রেখে সেলাইটি এই পর্যন্ত নিয়ে আসবেন। প্ল্যাকেটের এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসার পর এই যে এক্সট্রা কাপড়টুকু আপনারা ভিতরের দিকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে এই দিকের যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এটাকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন দুই দিকের পাটে। ধরে নিয়ে এখান থেকে সুন্দর করে সেলাই দিয়ে নিয়ে আসবেন এবং এই নিচের দিকটা একটু ঠিক এইভাবে প্রথমে ফোল্ড করে নেবেন। নিয়ে ঠিক এইভাবে স্টেডও রেখে দিতে পারেন অথবা একটু কোণাগুলো মুড়ে ঠিক এইভাবে করে একটু কোণাগুলো মুড়ে সেলাইটি দেবেন, দিলে আরও সুন্দর দেখতে লাগবে। ঠিক এইভাবে চলে আসবে, তো এখান থেকে আমরা এই সেলাইটি দিয়ে নেব। Thank you.
देखुन एखाने प्लैकेटे सेलाईटी होये गेछे। तो आपनारा एखाने नीचे बोताम बसिए नेबेन एबं उपरे बोतामेर घर तैरी करे नेबेन। एरपर फ्रंट पार्टेर साथे बैक पार्टेर शोल्डार जयेन करे नेब। शोल्डार जयेन करे नेबार पर कलारटी रेडी करे नेब। तो कलारेर मिडिले एखाने जयेन रयेछे, एटी काटिंग करे निच्छि। देखुन कलारेर दुटी पार्ट এইভাবে নিয়ে নেবেন। এবার একটার উপর আরেকটা ঠিক এইভাবে রাখবেন। সোজা সাইড দুটো কিন্তু ভিতরে থাকছে। তো এইভাবে রেখে এখান থেকে আমরা কানা বরাবর করে সেলাইটি এই পর্যন্ত নিয়ে আসব। দেখুন কলারে পুরোটা সেলাই দিয়ে নেবার পর অবশ্যই করে একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে কলারটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। তো এইভাবে পুরোটাতে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে নেবেন, নেবার পর একটু চেপে চেপে নোক দিয়ে সমান করে বসিয়ে নেবেন। কলারের যে মিডিল থাকবে এইভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এর মিডিলটা বের করে নেবেন এবং পিছন পার্টের শোল্ডারের মিডিলে দাগ দিয়ে নেবেন। কলারের মিডিল এবং ব্যাক পার্টের শোল্ডারের মিডিল এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখানে একটু সেলাই দিয়ে নেবেন। মিডিলে আটকে নেবার পর কলারের ঠিক এই ধার বরাবর করে আমরা পুরোটা সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে কলারটি বসিয়ে নেবার পর এবার আমরা যে ওয়েব পটটি কাটিং করে নিয়েছিলাম গলার জন্য, এবার পটিটি জুড়ে নেব। তো এখানে দেখুন পটটির প্রথমে কিভাবে জুড়বেন, এই যে অসমান আছে এটাকে সমান করে নেবেন। পটটির কানাটি সমান করে নেবার পর একটা পটটির উপর আরেকটা পটটি ঠিক এইভাবে বসিয়ে নেবেন। দেখুন সোজা পটটির উপর উল্টো পটটি রেখেছি, রেখে এর ঠিক এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দাগ বরাবর করে কোনাকুনি একটা সেলাই দিয়ে নেব। এরপর দেখুন এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে এটি কেটে বাদ দিয়ে দেব। দেখুন পট্টিটি ঠিক এইভাবে চলে আসবে। এইভাবে আপনাদের যতটা পরিমাণ পট্টির প্রয়োজন জুড়ে জুড়ে নেবেন। দেখুন এইভাবে পট্টি জয়েন করে নিয়েছি, এখন পট্টিটি বসাবো। এই যে প্ল্যাকেট তৈরি করেছিলাম এই প্ল্যাকেটের এখান থেকেই বসিয়ে নেব। তো প্রথমে পট্টিটি এইভাবে একটু ফোল্ড করব, ফোল্ড করার পর এখান থেকে বসিয়ে পুরো গলাতে আমরা সেলাই দিয়ে নেব। এই যে কলার রয়েছে, কলারের সেলাই রয়েছে, এটা ধরেই আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন গলার পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নেব। দেখুন এখানে আমাদের গলার অংশ রেডি হয়ে গেছে। এরপর আমরা হাতাটি রেডি করে নেব। তো হাতার দেখুন এখানে মিডিলে আমাদের কাটা ছিল, তো এটা প্রথমে জয়েন করে নেব। দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে সেলাইটি আগে দিয়ে নেবেন। মিডিলে সেলাইটি দিয়ে নেবার পর হাতাটি খুলে নেবেন। খুলে নেবার পর এই যে মুহুরি অংশ রয়েছে এখানে ঠিক ফোল্ড করে এইভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর হাতাটিও তৈরি করে নিয়েছি। এখন দেখুন নাইটির যে শোল্ডার থাকবে, শোল্ডারের মিডিল এবং হাতার মিডিল বরাবর করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেবেন।
দেখুন হাতাটি বসিয়ে নিয়েছি, ঠিক একই ভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নেবেন। এখন ফ্রন্ট পার্টে এই যে পকেটের কাপড়টুকু আমরা কেটে রেখেছিলাম এই অংশটুকু বসিয়ে নেব। এইভাবে ফোল্ড করে আবারও একটা ফোল্ড করে এখানে একটা সেলাই দিয়ে নেব। দেখুন শোল্ডার লাইন থেকে আপনারা ঠিক 15 ইঞ্চ নিচে পকেটটি বসিয়ে নেবেন এবং সাইড থেকে 3 ইঞ্চ কাপড় ছেড়ে দেবেন, দিয়ে ঠিক এইরকম জায়গাতে বসিয়ে নেবেন। এবং এই যে সাইড রয়েছে এই সাইডটা একটু ভাঁজ দিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সেলাইটি নিয়ে আসবেন এই পর্যন্ত। আবারও এইভাবে ভাঁজ দিয়ে ঠিক এইভাবে রেখে সেলাই দিয়ে নেবেন। তো এখন সেলাইটি দেখে নিন। দেখুন ঠিক এইভাবে আপনারাও পকেটটি বসিয়ে নেবেন। এরপর দেখুন বেল্টের জন্য যে আমরা কাপড় কেটে রেখেছিলাম এবার বেল্টটি সেলাই দিয়ে নেব। তো এই সোজা সাইডটি ভিতরের দিকে থাকবে, ঠিক এইভাবে ফোল্ড করবেন। ফোল্ড করার পর এর ঠিক 1/2 ইঞ্চ মতো রেখে বা 2 সুদ রেখে আপনারা সেলাই দিয়ে নেবেন। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর আপনারা এইরকম যে কোনো কিছু দিয়ে এইভাবে গুটিয়ে নেবেন, নিয়ে কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে, কোণাগুলো একটু বের করে নেবেন। দেখুন খুব সহজে ফিতেটি তৈরি করে নিয়েছি, এইভাবে আরেকটিও করে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে করবেন। এরপর দেখুন সাইড বরাবর ফিটিং সেলাই দিয়ে নেবেন এবং ফিটিং সেলাই দেওয়ার সময় আপনারা ঠিক এই যে আর্মহোল সাইড আছে এখান থেকে 12 ইঞ্চ মাপ করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেবার পর এই যে ফিতেটি তৈরি করেছেন ফিতেটিকে ঠিক ভিতরের দিকে পাস করিয়ে এখানে রেখে দুই দিকের পাট বরাবর করে ধরেই ফিটিং সেলাইটি দিয়ে নেবেন। আপনারা অবশ্যই লম্বার মাপটি দেখে নেবেন, দেখে নিয়েই নিচের ঘের অংশে ফোল্ড করে নেবেন সেই মতো। এখানে 1/2 ইঞ্চি মতো ফোল্ড করছি প্রথমে, তারপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নেব। দেখুন কলার নেক 3/4 স্লিভস নাইটিটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখানে প্ল্যাকেটে বোতাম বসিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবেই নাইটিটি কাটিং ও সেলাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।